আসসালামু আলাইকুম। আজকে একটি জনরোগের জন্য হালুয়া বানাবো, যাদের শরীর দুর্বল, যাদের জনরোগে ভুগতেছেন, ঘন ঘন পরসাব, এইগুলার জন্য কিছু গাছগাছড়া দিয়ে, জঙ্গলার কিছু গাছগাছড়া সেগুলো দিয়ে হালুয়া বানাবো। হালুয়াটা আপনারা শিখে নেন, যাতে আপনারা কাজে লাগাইতে পারেন। আমি হালুয়াতে এখানে 20টা আইটেম দেব, 20টা আইটেমে আপনাদেরকে আমি পরিচয় করাই দিব। দেখেন সেগুলো দিকে আসে, এই হলো পোস্তা বাদাম, দিলাম 100 গ্রাম, কাতিলা, এটা আমি গুঁড়া করেছি, কাতিলাটা ভেন্ডার করে কাতিলা দিলাম 100 গ্রাম, এটা গুঁড়া করে। তারপরে দিব শিমুল মুল 100 গ্রাম, একটা মিশন দাও শিমুল। এরপরে দেবো বীজ্যমণি। বীজ্যমণির কাজ হলো আপনার যে পুরুষ মানুষের বীজ্য আছে সেটা গাঢ়া করে দিবে, অনেক সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন, সেটার শক্তিশালী খুব একটি জিনিস, তার নাম হলো বীজ্যমণি। দেখেন আমি যেভাবে দিচ্ছি আপনারা সেইভাবেই হালুয়াটা বানিয়ে নেবেন। এই যে দিলাম অশ্বগন্ধা, অশ্বগন্ধা একটা ভালো মানুষেও সবসময় খাইতে পারেন, জ্ঞান বুদ্ধি শরীর টনটনা রাখবে, আপনার জনরোগের খুব ভালো উপকারী জিনিস, তার নাম হলো অশ্বগন্ধা। এই দিলাম তেঁতুলের বিচি 100 গ্রাম, তেঁতুলের বিচি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য সম্পূর্ণ এক এক করে দেখাই দিচ্ছি আর মিস করে নিচ্ছি। দেখেন শতমূল 100 গ্রাম, আপনারা শুকনা এইভাবে মিস করে নেবেন, মধু দিবেন পরে, মধুটা আগে দিলে একসাথে মিস হবে না, কয়েকটা জিনিস কয়েক জায়গা পড়ে যাবে। কৃষকগুলির ভুষি যেটা আপনারা সবসময় সরপতি হিসাবে খান, সেটাও এখানে অনেক কাজে লাগে। যাদের ঘন ঘন পরসাব ধরছে, পরসাব প্যান্টের সিন খুলতে খুলতে আপনার পরসাব 2-3 ফোঁটা পড়ে গেছে গায়ে, এরপরে আর পরসাব হয় না, তাদের জন্য খুব উপকারী জিনিস। এই হলো চীনাবাদাম, চীনাবাদাম গায়ের রং ফর্সা করবে, শরীর জিকজিকা রাখবে, জনরোগের কাজ করবে। এই হলো তালমাকনা, তালমাকনা অনেক রোগের কাজে লাগে। এই যে হলো তালমাকনা, যদি এরম ধরনের একটি হালুয়া একটি পুরুষ লোকে খা, ওনার কখনো জনরোগ লইয়া ভোগ করতে হবে না, শরীর খারাপ, শরীর শুকাইয়া গেছে, কখনো সেটা থাকবে না। এই হলো কাঠবাদাম, কাঠবাদাম ভিটামিন ই, ভিটামিন বি, ক্যালসিয়াম, এই 3টা জিনিস আপনার শরীরে কখনো অভাব হবে না। তারপর এই হলো গা ডুমুর, যারা আপনার পুরুষ লিঙ্গ শক্তিশালী করে তোলে, টনটনা করে তুলবে, ডুমুর যোগ ডুমুর যেটা বলে, চালু করে দেও, ভিডিও লম্বা করা যাবে না। এই হলো গা পেস্তা বাদাম, এই হলো আলকুশি, আলকুশি খাইলে আপনার পুরুষলিঙ্গ ঠনটনা হয়, জনমিলন করতে ইচ্ছুক হয়, তার নাম হলো আলকুশি। এ হলো বকুর কাটা, বকুর কাটা হলো অনেক লোক ভারী মাল উঁচু করলে হাত পাও কাঁপতে থাকে, যতই শক্তি থাক মাল উঁচু করার পরে হাত কাঁপতে থাকে, আর স্বামী স্ত্রী সহবাস করতে ইচ্ছুক হয় না,
এই গোক্কুর কাটা খাইলে আপনার স্বামী স্ত্রী সহবাস করতে ইচ্ছুক হবে, প্রচুর পরিমাণ ইচ্ছা হবে। তার নাম হলো গোক্কুর কাটা। এই হলো কাবাক চিনি। কাবাক চিনি অনেক রোগের কাজে লাগে, সেটা আপনারা জানেন। কাবাক চিনি যৌনরোগের কাজে লাগে, টনসিল ব্যথা, শরীর ব্যথা, পেটের যে কোনো ব্যথা, পায়খানা, প্রস্রাব সব ক্লিয়ার রাখতে পারে কাবাব চিনি। কাবাব চিনি 19টা রোগের কাজ করে, সে হলো কাবাক চিনি। আমি এই জিনিসটা মধুমাখ, এই এখন দেব মধু। এই জিনিসটা আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট এটা পিছাইতে হবে। যদি আমি এতক্ষণ সময় আপনাদের কাছে থাকি, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি আধা ঘন্টা পরে আবার এইরম ধরনের যদি একটি হালুয়া কেউ বানায় কান জীবনে, নারীর কাছে হার মানতে হবে না। কোনোদিন শরীর দুর্বল হবে না, ঘন ঘন প্রস্রাব সেটাও হবে না। আমি যেভাবে আপনাদেরকে আইটেমগুলো বুঝাই দিচ্ছি, যেভাবে আমি মিস করে নিচ্ছি, সেইভাবে আপনারা আইটেমগুলো বানায় নেবেন, নিজেরটা নিজেই করে নেবেন, সবচেয়ে সুন্দর হবে। দেখেন এই কালার হবে হালুয়া, এমন সৌন্দর্য হবে। দেখেন যদি আপনার বুঝতে কোনো ভুল হয় আমার সাথে কথা বলবেন, আমি বুঝাই দিব। এখন আমার হালুয়া বানানো শেষ, আমি হালুয়াগুলো বয়েমে ভরেছি। দেখেন এখানে 20টা গাছের জিনিস দিয়ে আমি হালুয়াটা তৈরি করছি। যদি আপনারা এইভাবে তৈরি করেন, ইনশাল্লাহ যৌনরোগ থেকে মুক্তি পাবেন। প্রতিটা হালুয়া 2500 টাকা করে খরচ করছে। যদি এরকম হয় আমি আপনাদেরকে দিতে পারবো, বাংলাদেশের যে কোনো জায়গায় আমি হালুয়া আপনার ঠিকানা মতন পাঠিয়ে দিতে পারবো। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।